Assalamualaikum, আমি নিজুম আছি আপনাদের সাথে আর আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব তাই চলে আসলাম আর আজকে হচ্ছে আমাদের কয়েকদিন ধরে এসি হচ্ছে একদমই ঠান্ডা হচ্ছিল না আর এত গরম পড়তেছিল যে বলে বোঝাতে পারবো না তো কেন ঠান্ডা হচ্ছে না তো মিস্ত্রির সাথে কথা বলে ওরা একবারই বলে দিল যে ভাবি ভাইয়া হচ্ছে এসি অফ করতে হবে একবারই বলে দিল তো তারপরে আমরা হচ্ছে তাদেরকে আসতে বলি এবং তারা সময় করে চলে আসে তো হচ্ছে এখন হচ্ছে এসিটা পুরো টোটালি খুলে নিচ্ছে দেখেন টোটালি কি সুন্দর করে খুলছে আমি তো ভাবছি যে এই যে খুলতেছে নাটবোল্ট একেবারে এ আবার পরে হচ্ছে মানে কিভাবে সেট করবে তো তারা তো এসির মিস্ত্রি তারা সবকিছুই পসিবল তাদের কাছে তো আরো একটা কথা বলি সেটা হচ্ছে যে বেডের অবস্থা খুবই খারাপ এটা আপনারা হচ্ছে স্কিপ করবেন আর হচ্ছে আমরা শপিং করে এসে মহিলা মানুষ কিন্তু শপিং ব্যাগগুলো বেডের নিচে রাখি তো এটা একটু স্কিপ করবেন ঠিক আছে তো যাই হোক চলুন আর কথা না বাড়াই তো এখন দেখেন কি সুন্দর করে হচ্ছে এসির মাথায় যেটা মেন জায়গা তো সেখানে কি সুন্দর করে পলিথিন দিয়ে আটকে নেছে যাতে করে পানি না যায় আমি এর আগে 3 বছর আগে করেছি এসি ওয়াশ করাইছি বাট সেটা হচ্ছে এসিটাকে পুরোটাই খুলে নিয়ে গিয়েছিল নিয়ে যে পানিতে চুবাইয়ে তারপরে ওয়াশ করে নিয়ে আসছিল আর এটা দেখেন কি সুন্দর সিস্টেম মানে টোটালি ডিজিটাল যে মোটর দিয়ে আর সুন্দর করে একটা ব্যাগ পরিয়ে দিল যাতে করে পানিটা অন্যদিকে না যায় আমি তো খুবই টেনশনে ছিলাম যে সারা ঘর কি পানি পানি করে দেয় এরকমটা দেখেন কি সুন্দর সিস্টেম পুরো আছে এটা এসির হচ্ছে মূল যে অংশটা মানে যেটা হচ্ছে আছে ওর মেন জায়গা সেটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিছে আর ভাইয়ারা এখানে হাসতেছিল কারণ এসির ভিতরে যে পরিমাণ ময়লা ও মাই গড মানে সাদা অংশটা দেখেন পুরো কালো একেবারে তো আমরা দেখি নিজেরাই অবাক হয়ে গেছি যে এত ময়লা হলে এসি কিভাবে ঠান্ডা করবে দেখেন একটু ময়লাগুলো দেখায় বালতিতে কি অবস্থা তো ভাইয়ারা এই জন্য হাসতেছিল যে ভাবে কিভাবে ঠান্ডা হবে তো প্রচুর ময়লা হয়ে গেছে কতদিন অস করা হয় না তো আমি বললাম যে 2-3 বছর প্রায় অস করা হয় না তো বলতেছে এই জন্যই তো ঠান্ডা হচ্ছে না আর বিশেষ করে কারেন্ট বিল আমরা টাকা ঢুকাইলেই টাকা শেষ হয়ে যাচ্ছে কারণ রুমটা ঠান্ডা করে পাচ্ছে না কারণ এত ময়লা যে ও সে ঠান্ডা বাতাসটা বের করতে পারছে না বাইরে এরকম একটা ব্যাপার আর এগুলো কিন্তু টোটালি রুমের ডাস্টগুলাই আছে জমা হয় তো দেখেন কি সুন্দর করে ওয়াশ করার সিস্টেমটা দেখেন একটু পানিগুলো মারলে কি সুন্দর করে ময়লাগুলো বের হয়ে আসছে আর এত পরিমাণ ময়লা ও মাই গড আমরা দেখে পুরো অবাক আর আমরা সবসময় এসিটাকে পরিষ্কার করি যে উপরে যে জালটা ওইটা মূলত আমরা খুলতে পারি ধুয়ে ইয়ে করতে পারি আর একটা জিনিস দেখিয়ে দিই এই যে মোটর দিয়ে ওয়াশরুম থেকে লাইন নিয়ে এসে তারপরে হচ্ছে মানে এসিটাকে পরিষ্কার করা হচ্ছে দেখেন কি পরিমাণ ময়লা ও মাই গড আমরা সত্যি অবাক হয়েছি আগে যদি জানতাম যে ভিতরে এত ময়লা জন্মে তাহলে কিন্তু আমরা এতটা লেট করতাম না এসিটাকে পরিষ্কার করতে তো হচ্ছে আমাদের হচ্ছে এসি যদি পরিষ্কার এভাবে না রাখা হয় আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে যাই হোক যে কোনো জিনিস কিন্তু করতে করতে শেখা যায় তো হচ্ছে আপনারা যারা নতুন এসি ইউজ করেন আপনারা তো হয়তো বা অনেক কিছু জানা থাকে না তো অন্তত বছরে একবার এরকম সুন্দর করে ওয়াশ করে নেবেন তাহলে আপনাদের এসিটা সুন্দর থাকবে ভালো থাকবে কারেন্ট বিলও কম আসবে এবং হচ্ছে জিনিসটা অনেকদিন লাস্টিং করবে এই হলো কথা তো যাই হোক আমরা গরমে পুরো সবাই একদম পাগল হয়ে যাচ্ছিলো ভাইয়া দুটোও পাগল হয়ে যাচ্ছিলো আর দেখেন ময়লা একটু দেখায় পুরো 3 বার ওয়াশ করেছে 3 বারই ওরকম ময়লা বের হয়েছে তো হচ্ছে আসলে গরমে কারণ ফ্যান দেওয়া পসিবল না ভাইয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হচ্ছে ইয়ে করতেছিলো এই জন্য ফ্যান দেওয়া পসিবল হয়নি আর এবার হচ্ছে সুন্দর করে এসিটাকে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন আমিও চিন্তাই ছিলাম ভীষণই যে আমার ওয়ালগুলো তো সব ভিজে যাচ্ছে তো এটা আমি কীভাবে পরে পরিষ্কার করবো তো ভাইয়ারা সুন্দর করে সার্ফ এক্সেল দিয়েও সুন্দর করে ওয়ালটাকে মুছে একদম সুন্দর করে রেখে গিয়েছিলো তো এটা অনেক ভালো ছিল ওই যে সুন্দর করে দেখেন মুছে দিচ্ছে আর আমি ভাবছি হাই হাই এসি তো এইভাবে খুলে ফেলেছে এবার কিভাবে লাগাবে যদি সে নাটবল্ট ঠিক না করতে পারে তো বাবা তারা তো মিস্ত্রি তারা তো এটা হচ্ছে করতে পারবে তাদের তো তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না তো যাই হোক হচ্ছে খুবই ভালো লাগছিলো আর তাদের সাথে অনেক গল্প করতেছিলাম আর হচ্ছে এরা সুন্দর করে মুছে এখন সব কিছু সেট করবে তো ওপরের পার্টটা ভাইয়া আবার হচ্ছে ওয়াশরুমে নিয়ে এসে সুন্দর করে আর কি হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে ক্লিন করে জাল দুটো দেখলেন জালি দুইটাও ক্লিন করে এখন এটাকে মুছে সুন্দর করে সেট করতেছে তো এই যে মিস্ত্রি বলে কথা দেখেন সব সেট করার পরে আবার নতুন একদম নতুন হয়ে যাচ্ছে এবং সে মিস্ত্রি সাহেবও বলতেছিল যে ভাবি এবার কিন্তু এসি অনেক নিউ হয়ে যাবে আর হচ্ছে কারেন্ট বিলটাও কম আসবে তো হচ্ছে মানে এইটা যে আমরা বুঝতে পারি আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না আমি এই জন্যই মূলত ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক এখন সুন্দর করে ক্লিন করে সুন্দর করে সেট করবে আর হচ্ছে ইনডোরটা আউটডোরটাও একটু আউটডোরটা দেখে যাবে যে কি অবস্থা ভালো না মন্দ আর
আর হচ্ছে ইনডোরটা তো সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে দিয়েই যাচ্ছে, আর হচ্ছে আউটডোরটা দেখবে, দেখে চেক করবে যে কোনো আমাদের গ্যাসের কোনো প্রবলেম আছে কি না। তো হচ্ছে এখন এই যে সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছে, আর ভাইয়া দিকে এই যে উপরের পার্টটা সুন্দর করে মুছে ফেলছে। আর আমিও খুব টেনশনে ছিলাম যে সব কি এলোমেলো করে ফেলে, কিন্তু ওরে বাপরে, তারা তো মিস্ত্রি সাহেব, তারা তো এলোমেলো করবে না, এরকম একটা ব্যাপার। তো এই যে সুন্দর করে সেট করতেছে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, সবাই গরমে মনে করেন সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, না এসি দিতে পারছি না হচ্ছে আমরা ফ্যান দিতে পারছি। তো যাই হোক, আমাদের সুন্দরভাবে সব কিছু সেট করা প্রায় কমপ্লিট, এখন হচ্ছে একদম লাস্ট যে পার্টটা সেটা দেওয়া হচ্ছে। আর মানে দেখতে তো বেশ সুন্দরই লাগছে, ঝকঝক করছে, দেখেন কত পরিষ্কার হয়ে গেছে দেখেন। আর আজ কয়েকদিন বিশ্বাস করবেন না যে গরমে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি, কারণ এসি খুব একটা ঠান্ডা হচ্ছে না, মানে সব ঠিক আছে, বাট ঠান্ডা বাতাসটা কমই বের হচ্ছে, কারণ এত পরিমাণ ময়লা জমেছে যে ঠান্ডা বাতাসটা মানে বাইরে আসতে পারছে না। তো চেক করে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কিনা, আর পাওয়ারটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিল। আর হচ্ছে এখন বাইরে যাবে, একটু বাইরে যেয়ে হচ্ছে দেখবে আমাদের ইনডোরটা কী অবস্থা, তো ইনডোর আউটডোর সরি আউটডোরটা কী অবস্থা। তো আউটডোরে একটু হচ্ছে গ্যাসের প্রবলেম আছে, তো আমরা চাচ্ছিলাম যে যেহেতু তাদেরকে ডাকা হয়েছে, আউটডোরটা দেখেনি, কারণ অন্য সময় যদি ডাকতে হয় তো একই বিল দিতে হবে। তো আমরা চেষ্টা করেছি যে যেহেতু আমাদের একটু ইসের প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম, তো গ্যাসটাও ভরে নিয়েছিলাম একবারে। তো যাই হোক, ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এসিটাকে ঠিক করে দেওয়ার জন্য। তো এবার একটু লাস্ট দেখে নিয়েছিল যে এসিটা ঠান্ডা হচ্ছে কিনা, তো অনেক ঠান্ডা হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।